সম্মানিত কুয়েত প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তাই সকল কুয়েত প্রবাসী ভাই ও বোনেরা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ প্রথমে জানিয়ে দিই আপনাদের কুয়েতের মহামারী করোনা ভাইরাসের আপডেট কুয়েতে নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার জন এই নিয়ে দেশটিতে সর্বমোট আক্রান্তর সংখ্যা দুই লক্ষ আট হাজার চারশো ষাট জন নতুন করে মৃত্যুবরণ করেছে নয় জন এই নিয়ে সর্বমোট মৃত্যুর সংখ্যা এক হাজার একশো পঁয়ষট্টি জন নতুন করে কুয়েতে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে এক হাজার তিনশো পঁয়ষট্টি জন এই নিয়ে সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে এক লক্ষ বিরানব্বই হাজার সাতশো বিরাশি জন কুয়েতে আইসিউতে ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে একশো আটানব্বই জন এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা রয়েছে চৌদ্দ জন এই ছিল কুয়েতের সর্বশেষ করোনাভাইরাসের আপডেট পরবর্তী করোনাভাইরাসের আপডেট পরবর্তী সময়ে জানিয়ে দিব কুয়েতে কারফিউ আইন না মানার কারণে ষোলো জনকে গ্রেপ্তার করেছে কুয়েতের পুলিশ এদের মধ্যে এগারো জন ছিলেন স্থানীয় নাগরিক ও পাঁচজন ছিলেন বিভিন্ন দেশের প্রবাসী কুয়েতে এক মাসের জন্য কারফিউ দেওয়া হয়েছে এটা আমরা সবাই জানি বিকেল পাঁচটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত এই বারো ঘন্টার জন্য কিন্তু দ্বিতীয় দিনে উক্ত ষোলো জন আইন লঘন্যকারীকে গ্রেপ্তার করা হয়েছে যেই ষোলো জন আইন মানেনি তো আপনারা যারা কুয়েতে অবস্থিত রয়েছেন অবশ্যই আইন মেনে চলাচল করবেন তাহলে আপনারা গ্রেপ্তার হবেন না আইন যদি না মানেন তাহলে অবশ্যই গ্রেপ্তার করবে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে দিই এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় কুয়েতে সেপ্টেম্বরের পরে করোনা ভাইরাসের এর ভ্যাকসিন টিকাবিহীন কোনো প্রবাসী যদি থাকে তাদের আঁকামা কিন্তু নবায়ন করার অনুমতি দেওয়া হবে না আবার এই জিনিসটা বলে দিই কুয়েতে সেপ্টেম্বরের পরে ভ্যাকসিন যদি কোনো ব্যক্তি না দেয় কোনো প্রবাসী না দিয়ে কুয়েতে থাকতে চান তাদের আঁকামা কিন্তু নবায়ন হবে না তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন কুয়েতে আংশিক কারফিউ এর বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি আগামী শতারি মাস ধার্য করেছে কুয়েতের মহামান্য আদালত আগামী সাতই এপ্রিল পর্যন্ত কুয়েতে যে আংশিক কারফিউ দেওয়া হয়েছে তারই বৈধতার প্রশ্নে মামলা দায়ের করেছিল কুয়েতের কিছু আইনজীবী তারই পরিপ্রেক্ষিতে প্রথম শুনানি অনুষ্ঠিত হয় এবং পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে মার্চ তো পরবর্তী শুনানি কি আসে অবশ্যই আমরা সবাই জানতে পারব এখন জানিয়ে দিই কুয়েত সহ অন্যান্য দেশের আজকের টাকার সঠিক রেট আপনারা অবশ্যই টাকার রেট জেনে দেশে টাকা পাঠাবেন ব্যাংকের মাধ্যমে কারণ প্রতিদিনই টাকার রেট ওঠানামা করে আজ হলো চোদ্দই মার্চ দুই হাজার একুশ প্রথমে জানিয়ে দেই কুইতি ডিনার দুশো পঁচাত্তর টাকা উনষাট পয়সা বাহরাইন ডিনার দুশো একুশ টাকা বিশ পয়সা ইউরো একশো টাকা এগারো পয়সা ইউএস ডলার তিরাশি টাকা আটাত্তর পয়সা সিঙ্গাপুর ডলার বাষট্টি টাকা জিরো আট পয়সা ল্যামানিস পাউন্ড জিরো দশমিক জিরো ছয় পয়সা মালয়েশিয়ার ইঙ্গিত বিশ টাকা তিরিশ পয়সা সৌদি রিয়াল বাইশ টাকা বত্রিশ পয়সা ডুবাইদেরহ্যাম বাইশ টাকা ছিয়াত্তর পয়সা ওমানি রিয়াল দুশো টাকা জিরু পয়সা কাতার রিয়াল বাইশ টাকা ছিয়ানব্বই পয়সা জর্ডান ডিনার একশো টাকা জিরু পয়সা এই ছিল ক্রেট সহ অন্যান্য দেশের আজকের টাকার সঠিক রেট পরবর্তী টাকার রেট পরবর্তী সময়ে জানিয়ে দিব আমি প্রতিদিনই টাকার রেট শেয়ার করি যাতে আপনাদের সুবিধা হয় টাকার রেট জানার জন্য যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কুয়েতে গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য এবং বিভিন্ন দেশের টাকার রেট জানার জন্য আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে